অন্যান্য যে গল্পগুলো আমাদের হিস্টোরিক্যাল, সব সব ব্যোমকেশের মধ্যে কম বেশি হিস্টোরিক্যাল ব্যাপারটা আছে। তো ইতিহাসটা আমরা গল্পে কেউ বলছে বা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়, এখানে এটাকে শ্যুট করা হয়েছে। তো পুরো এই আগেকার রাজপোশাকে, কেমন জিনিসটাকে, যেটা ভিজুয়াল, সেটা গল্পের মধ্যে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, পিছনে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এভিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা বাংলা সিনেমার ট্রেলার রিঅ্যাকশন নিয়ে এসেছি। ওকে, দুর্গ রহস্য, ব্যোমকেশের সবাই মনে করে এটা এখনো জেনে গেছে। হ্যাঁ, এটা এতবার সিনেমা হয়েছে, দেবেরও একটা মনে হয় ব্যোমকেশ বেরোচ্ছে, যেটাতে দেব সেম স্টোরিটা নিয়েই করেছে দুর্গ রহস্য। আগে একটা হয়েছে, আগেও মনে একটা আবির যখন ছিল তখন মনে একটা হয়েছে, সান্ডে সাসপেন্স তো হচ্ছে, কেন শুনতে পারেন আপনারা। তো এইবার এটা ফার্স্ট মনে হয় সৃজিত মুখার্জি ব্যোমকেশ করছে। তো এখানে অনির্বাণ আছে অ্যাজ এ ব্যোমকেশ, বাট সত্যবতীকে সেমি রেখেছে সোহিনী। সোহিনী সত্যবতী, মানে সত্যবতী আর সোহিনীর একটা আলাদাই একটা সম্পর্ক, একদমই। ও মানে ওই ক্যারেক্টারটা কেমন করে পোর্ট্রে করেছে, আর অন্য কাউকে মাথায় আনাটা একটা। আর তাছাড়া অজিতের রোলে আছে রাহুল ব্যানার্জি, তাছাড়া আছে দেবেশ চৌধুরী, অভিজ্ঞান ভট্টাচার্য, কোরাক সামন্ত, দেবরাজ ভট্টাচার্য এবং অন্যান্য অনেকেই। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। আই থিঙ্ক এটা হইচইতে ডাইরেক্ট আসছে 19th অক্টোবর। ওকে, পূজোর মধ্যে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। চোখ দিয়ে বার দেখবো, ওই গুপ্তধন অভিশপ্ত আলিবর্দী খা, রাজা জানকিরাম, তারপর বহু পুরুষের জমিদারির ফসল, হিস্টোরিক্যাল একটা ঘটনা থাকবে। জানকীগড়ের কিংবদন্তি গুপ্তধন চারজন মানুষকে নৃশংসভাবে খুন, গুপ্তধনের লোক, দুই ছেলেরই লোক ওই দুর্গের ওপরে। আমার সম্পদ আমি যাকে খুশি দিয়ে যাবো, এই তো মণিলালকে আমি সব দিয়ে চলে যাবো। আপনি স্বনামধন্য গোয়েন্দা অনেক কিছু মিলছে না, আবার যা মিলছে তা মেলার কথা। খেল দেখালে মুকেশ, আমি নয় অজিত খেল দেখাচ্ছি, অন্য কেউ। কাল সাপেরা জানে না আগে সত্য, তারপর সত্যবতী, তুমি যাও। সোনার পাহাড় দেয় পাহারা একলা মোহনলাল, এই মোহনলালটা কে? তাই ভাবছি, সব ব্যোমকেশের মধ্যে কম বেশি হিস্টোরিক্যাল ব্যাপারটা আছে।
ইতিহাসটা আমরা গল্পে কেউ বলছে বা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়, এখানে এটাকে শুট করা হয়েছে। তো পুরো এই আগেকার রাজপোশাকে কেমন জিনিসটাকে যেটা ভিজুয়াল সেটা গল্পের মধ্যে না, সেটা গল্পের মধ্যে না, সেটা তোমার অ্যানিমেশনের মাধ্যমে না, অরিজিনালি শুট করে দেখিয়েছে বলে এটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে আমার মনে হয়। আর এটা অনেকটা আবিরের যে একটা আছে সিরিজ বলো, যেটা ওই কন্যা শোভনের গুপ্তধন, ওইখানে যেটা দেখা হয় যে হিস্টোরিক্যাল একটা গুপ্তধন যখনকার রাজা সিরাজ, সেখানে দেখবে অ্যানিমেশনের মাধ্যমে বেশিরভাগ দেখানো হয়। ওখানে যে গুপ্তধনের খোঁজে যায়, তো এইটা অনেকটা ওই রকম গোছে যে বোমকেশ গুপ্তধনের রহস্য বার করতে গিয়ে কিছু মার্ডারার ধরছে ব্যাপারটা, বা মার্ডারারদের ধরতে গিয়ে হ্যাঁ গুপ্ত রহস্য বার করছে ব্যাপারটা, ওটাই মার্ডারার হিসেবে এসেছে। হ্যাঁ অবভিয়াসলি, কারণ ও গুপ্তধনের ইয়ে নয়, খোঁজ করার নয়, বাট ওখানে যে আবিরের যে সিরিজটা ওখানে একটা গুপ্তধনই খোঁজ করে, ওখানে একটা হ্যাঁ একজন হেল্প চেয়েছিল তাকে হেল্প করতে গিয়ে, সবসময় তিনটে মুভিতেই ও গুপ্তধনে খোঁজ করতেই যায়, বাট বোমকেশ অবভিয়াসলি ওটা না, বোমকেশ সত্য খুঁজতে যায়। তো অবভিয়াসলি ওখানে মার্ডার হয়ে গেছে পরপর তিনজনের না চারজন, সেটা খুঁজতে কি গুপ্তধনের ধরে। হ্যাঁ আর ব্যাপারটা কি, তো বেশ অন্যরকম লাগলো আমার, ডায়লগটা খুব ভালো লাগলো, যেটা বলো সত্যের পরে সত্যবতী বলো বা লক্ষীন্দরের কথা বলো, লক্ষীন্দরের কথা বা লাস্ট অচিন পাখি যে মানে কোটসটা তুলে ধরলো বেশ ভালো। আর সৃজিত করছে তো হ্যাঁ একটা এক্সপেকটেশন তো থাকে অবভিয়াসলি, তো আর ওটা অন্যরকম লুক দিয়েছে বোমকেশকে চশমা ছাড়া, আর এটাও বলে দিয়েছে যে আগেটা চশমা ছিল না, হঠাৎ করে চশমা ইন্ট্রোডিউস হয়েছে, তো এটা অন্যদের ডাইরেক্টর গুলো কারণ অন্যান্য আবিরের বলুন বা সবারই চশমা আছে। তো আমাদের বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো, পূজোর মধ্যে আসছে সময় করে অবশ্যই দেখে। আর এরকম মানে বোমকেশ আর ফেলুদার স্টোরি কার না ভালো লাগে, বাঙালি হয়তো মানে বলারই নয়। তো হ্যাঁ পূজোর সময় আসছে, আর সৃজিত পূজোর সময় আরেকটা মুভি আসছে, আমি এই বছর দুটো দুটো বার করছে দশম অবতার, তো থার্ড পার্ট অফ বাইসেস রাবল, তো হ্যাঁ বেশ আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে এখনো সাবস্ক্রাইব করবেন, আর কোন কোন ভিডিও রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনারা সাক্ষাৎ হবে, বাই বাই।